আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। শিমু রেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন নাহার, প্রভাষক ইতিহাস, মৌতলা শিমু রেজা এমপি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইংরাজি 2021 সালে তোমাদের সকলকে ইংরাজি 2021 সালে অর্থাৎ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়ানো হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র। আজকের ক্লাসে তোমাদের পড়ানো হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, আর তোমাদের আলোচনা করা হচ্ছে শিল্প বিপ্লব নিয়ে। দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় শিল্প বিপ্লব নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা। শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। আজ তোমাদের শিল্প বিপ্লবের ফলাফল, আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব শিল্প বিপ্লবের ফলাফল, অর্থাৎ আজকে পাঠ্য বিষয় শিল্প বিপ্লবের ফলাফল। শিল্প বিপ্লবের ফলাফল এই আলোচনা থেকে তোমরা শিখন ফলে যা শিখতে পারবে, শিল্প বিপ্লবের সুফল বা ইতিবাচক প্রভাব এবং শিল্প বিপ্লবের কুফল বা নেতিবাচক প্রভাব সম্পর্কে আজকের শিখন ফলে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন শিল্প বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা শুরু করছি, তোমরা মন দিয়ে শুনবে। শিল্প বিপ্লবের ফলাফল, শিল্প বিপ্লবের ফলাফল ছিল সুদূর প্রসারী। শিল্প বিপ্লবের ফলাফল ছিল কেমন? সুদূর প্রসারী এবং বর্তমান কাল পর্যন্ত এর প্রভাব ও গতি অক্ষুণ্ণ আছে। বর্তমান কাল পর্যন্ত এর প্রভাব ও গতি অক্ষুণ্ণ আছে। শিল্প বিপ্লব আধুনিক যুগের অন্যতম প্রধান ঘটনা। শিল্প বিপ্লবকে আধুনিক যুগের অন্যতম প্রধান ঘটনা। শিল্প বিপ্লবের প্রভাব অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে পরিলক্ষিত হয়। শিল্প বিপ্লবের প্রভাব অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে পরিলক্ষিত হয়। শিল্প বিপ্লবের কিছু সুফল বা ইতিবাচক দিক ছিল এবং শিল্প বিপ্লবের কিছু কুফল বা নেতিবাচক দিক ছিল। সুফলগুলো কী ছিল এখন সে সম্পর্কে আলোচনা করছি। সুফলগুলো কী ছিল? প্রথমত, শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প মুখী ও কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার পরিবর্তে ইউরোপে যন্ত্র নির্ভর নগরকেন্দ্রিক সভ্যতার সৃষ্টি হয়। শিল্প বিপ্লবের ফলে কী হয়? শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্পমুখী ও কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার পরিবর্তে ইউরোপে যন্ত্রনির্ভর নগরকেন্দ্রিক সভ্যতার সৃষ্টি হয়। জীবনযাত্রার মানুষের বিলাস ও আরামায়েশের উপকরণগুলো যন্ত্রের সাহায্যে নির্মিত হয়। আর কী হয়? মানুষের বিলাস ও আরামায়েশের জিনিস উপকরণগুলো যন্ত্রের সাহায্যে নির্মিত হয়। মানুষের জীবনযাত্রার উপকরণগুলো মানুষ যন্ত্রের সাহায্যে উৎপাদন করে জীবনকে সুখময় করে তোলে। মানুষ আরামায়েশের জিনিসগুলো অর্থের মাধ্যমে ক্রয় করে আরামায়েশে দিন কাটাতে থাকে। যেহেতু মানুষের বিলাসে ও আরামায়েশের উপকরণগুলো যন্ত্রের সাহায্যে নির্মিত হয়, আর এই উপকরণগুলো মানুষ জীবনযাত্রার উপকরণগুলো মানুষ যন্ত্রের সাহায্যে উৎপাদন করে জীবনকে সুখময় করে তোলে। আর আরামায়েশের জিনিসগুলো অর্থের মাধ্যমে ক্রয় করে আরামায়েশে দিন কাটাতে থাকে। দ্বিতীয়ত মানুষের কায়িক শ্রম কমে যায়। শিল্পের বিপ্লবের ফলে শিল্প যন্ত্রের সাহায্যে কাজ করায় মানুষের কষ্ট কমে যায় এবং মানুষের কায়িক শ্রম কমে যায়। আগে তার দ্বারা মানুষ কাপড় বুনতো, পরে যন্ত্রের সাহায্যে কাপড় বুনতে শুরু করে। আগে লাঙ্গল দিয়ে জমি চাষ করতো, পরবর্তীতে যন্ত্র বা ট্রাক্টরের সাহায্যে জমি চাষ শুরু করে। মোটর রেল জাহাজ ও বায়ুযান দ্বারা যাতায়াত শুরু করে। খাদ্যশস্য উৎপাদনে বৃদ্ধির জন্য রাসায়নিক সার প্রয়োগ করে।
দ্বিতীয়তে কি হয় যন্ত্র আবিষ্কার হয় যন্ত্রের সাহায্যে কাজ করায় মানুষের কষ্ট কমে যায় অর্থাৎ কায়িক শারীরিক পরিশ্রম কমে যায় আগে মানুষ তাঁত দিয়ে কাপড় বুনতো পরে যন্ত্রের সাহায্যে কাপড় বুনতে শুরু করে আগে মানুষ ট্রাক্টর দিয়ে জমি আগে মানুষ লাঙ্গল দিয়ে জমি চাষ করত পরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে শুরু করে মোটর রেল জাহাজ বায়ুযান দ্বারা যাতায়াত শুরু হয় খাদ্যশস্য উৎপাদনে রাসায়নিক সার প্রয়োগ করে তৃতীয়ত প্রকৃতির অন্তর্নিহিত বিদ্যুৎ শক্তি আবিষ্কার করে মানুষ যন্ত্র চালানোর কাজে জলশক্তিকে ব্যবহার করতে শেখে প্রকৃতির অন্তর্নিহিত বিদ্যুৎ আবিষ্কার করে মানুষ যন্ত্র চালানোর কাজে জলশক্তিকে ব্যবহার করতে শেখে সর্বই বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে মানুষ প্রকৃতিকে জয় করে এবং নিজের আয়ত্তে আনার কাজে লিপ্ত হয় বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে মানুষ প্রকৃতিকে জয় করে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে কি হয় মানুষ প্রকৃতিকে জয় করে নিজের আয়ত্তে আনার কাজে লিপ্ত হয় চতুর্থত শিল্প বিপ্লবের চতুর্থত কি শিল্প বিপ্লব এক নতুন অধ্যায় সৃষ্টি করে চতুর্থত শিল্প বিপ্লব এক নতুন অধ্যায় সৃষ্টি করে কারণ শিল্প কারখানা সৃষ্টির ফলে মানুষের জীবিকার পথ খুঁজে পায় শিল্প কারখানা সৃষ্টির ফলে মানুষ জীবিকার পথ খুঁজে পায় পঞ্চমত চতুর্থ আমরা কি জেনেছি শিল্প বিপ্লব এক নতুন অধ্যায় সৃষ্টি করে কারণ শিল্প কারখানা সৃষ্টি হয় সৃষ্টির ফলে মানুষ জীবিকার পথ খুঁজে পায় পঞ্চমত ইউরোপে অনেক রাষ্ট্রে শিল্প বিপ্লব শুরু হলেও তা ইউরোপে থেমে থাকেনি পঞ্চমত কি ইউরোপের অনেক রাষ্ট্রে শিল্প বিপ্লব শুরু হলেও ইউরোপে তা থেমে থাকেনি সারা পৃথিবীতে শিল্প বিপ্লবের ঢেউ লাগে সারা পৃথিবীতে কি হয় সারা পৃথিবীতে শিল্প বিপ্লবের ঢেউ লাগে এবং মানুষ আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হতে থাকে আর কি হয় মানুষ আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হতে থাকে ইউরোপের অনেক রাষ্ট্রে শিল্প বিপ্লবের শুরু হলেও তা ইউরোপে থেমে থাকেনি সারা পৃথিবীতে শিল্প বিপ্লবের ঢেউ লাগে মানুষ আধুনিকতার ছোঁয়ায় কি হয় আর মানুষ আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হতে থাকে পরিশেষে বলা যায় ইউরোপে জনসংখ্যা যেভাবে বেড়েছিল শিল্প বিপ্লবের ফলে কারখানায় কর্মসংস্থান না হলে শিল্প বিপ্লবের ফল পরিশেষে বলা যায় ইউরোপে জনসংখ্যা যেভাবে বেড়েছিল শিল্প বিপ্লবের ফলে কারখানায় লোকেদের কর্মসংস্থান না হলে ইউরোপ দারিদ্র পাকে ডুবে যেত শিল্প বিপ্লবের ফলে কী হয় শিল্প বিপ্লবে ইউরোপে জনসংখ্যা যেভাবে বেড়েছিল শিল্প বিপ্লবের ফলে কারখানায় কর্মসংস্থান না হলে ইউরোপ দারিদ্র্যের পাকে ডুবে যেত এই মহাদেশটিও এশিয়া আফ্রিকার মতো অনুন্নত দেশে পরিণত হতো অনুন্নত বা অনগ্রসর দেশে পরিণত আর কি হতো এই মহাদেশটিও ইউরোপ এশিয়া ও আফ্রিকার মতো অনুন্নত অনগ্রসর দেশে পরিণত মহাদেশে পরিণত হতো এশিয়া আফ্রিকার দেশগুলো ইউরোপের অধীনস্থ বাজারে পরিণত হয় আর কি হয় এশিয়া আফ্রিকার দেশগুলো ইউরোপের অধীনস্থ বাজারে শিল্প বিপ্লবের ফলে কি হয় এশিয়া ও ইউরোপের এশিয়া আফ্রিকার শিল্প বিপ্লবের ফলে কি হয় এশিয়া ও আফ্রিকার দেশগুলো ইউরোপের অধীনস্থ বাজারে পরিণত হয় শিল্প বিপ্লবের ফলে কি হয় পরিণত হয় যে জাতি আর কি হয় শিল্প বিপ্লবের ফলে যে জাতি যুদ্ধে যে জাতি শিল্প বিপ্লবের ফলে যে জাতির হাতে যুদ্ধ জাহাজ ছিল এবং যে জাতির হাতে যুদ্ধ জাহাজ ছিল ও যে জাতির হাতে যুদ্ধ জাহাজ ছিল এবং মারণাস্ত্র ছিল পরবর্তীতে তারা বাণিজ্য জাহাজ বোঝাই করে শিল্প দ্রব্য বিশ্বের সকল অনগ্রসর দেশে বিক্রি করে শিল্প বিপ্লবের ফলে যে জাতি হাতে যুদ্ধজাহাজ যে জাতির হাতে যুদ্ধজাহাজ ছিল মারণাস্ত্র ছিল সে জাতি কী করে বাণিজ্য জাহাজ বোঝাই করে বিশ্বের সকল অনগ্রসর দেশে বিক্রি করতে দেশে বিশ্বের সকল অনগ্রসর দেশে বিক্রি করে বাণিজ্য জাহাজ বোঝাই করে শিল্প দ্রব্য
কি শিল্পদ্রব্য বিশ্বের সকল অনগ্রসর দেশে বিক্রি করে। শিল্প বিপ্লব নতুন সাম্রাজ্যবাদের জন্ম দেয়। শিল্প বিপ্লব কি হয়? শিল্প বিপ্লব নতুন সাম্রাজ্যবাদের জন্ম দেয়। ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে প্রথমে ইংল্যান্ড এবং পরবর্তীতে জার্মানি, ফ্রান্স ও রাশিয়ায় শিল্প বিপ্লবের ধাক্কা লাগে। শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে প্রথমে ইংল্যান্ডে এবং পরবর্তীতে জার্মানি, ফ্রান্স ও রাশিয়ায় শিল্প বিপ্লবের ধাক্কা লাগে। আর এই ধাক্কা সমগ্র পৃথিবীর মানুষকে আধুনিক করে তুলেছে। মানুষ আরামায়েশে সাথে বসবাস করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প বিপ্লবের সুফল নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। এখন শিল্প বিপ্লবের সুফলগুলো কী ছিল এ বিষয়ে তোমাদের সুবিধার জন্য সংক্ষিপ্তভাবে আরও একবার আলোচনা করছি। শিল্প বিপ্লবের সুফলগুলো ছিল কি? প্রথমত, শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্পমুখী ও কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার পরিবর্তে ইউরোপের যন্ত্র নির্ভর নগরকেন্দ্রিক সভ্যতার সৃষ্টি হয়। মানুষের বিলাস ও আরামায়েশের উপকরণ যন্ত্রের সাহায্যে নির্মিত হয়। মানুষ আরামায়েশের জিনিসগুলো অর্থের মাধ্যমে ক্রয় করে আরামায়েশে দিন কাটাতে থাকে। দ্বিতীয়ত, মানুষের কায়িক শ্রম যন্ত্রের মাধ্যমে কাজ শুরু হয়। যন্ত্রের মাধ্যমে কাজ করায় মানুষের কষ্ট কমে যায়, অর্থাৎ মানুষের কায়িক শ্রম কমে যায়। যন্ত্রের সাহায্যে কাপড় যন্ত্রের আগে মানুষ হাতে কাপড় তাঁতের মাধ্যমে কাপড় বুনত। শিল্প বিপ্লবের ফলে যন্ত্রের সাহায্যে কাপড় বোনান শুরু হয়। জমি লাঙল দিয়ে আগে লাঙল দিয়ে জমি চাষ হতো, পরে ট্রাক্টর দিয়ে জমি চাষ শুরু হয়। আর যা মোটর রেল, জাহাজ ও বায়ুযান দ্বারা যাতায়াত শুরু করে। খাদ্যশস্য উৎপাদনে রাসায়নিক সার প্রয়োগ করে। তৃতীয়ত, প্রকৃতির অন্তর্নিহিত বিদ্যুৎ আবিষ্কার করে মানুষ যন্ত্র চালানোর কাজে জলশক্তিকে ব্যবহার করতে শেখে। সর্বোপরি বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে মানুষ প্রকৃতিকে জয় করে নিজের আয়ত্তে আনার কাজে লিপ্ত হয়। চতুর্থ, শিল্প বিপ্লব এক নতুন অধ্যায়ের সৃষ্টি করে, কারণ শিল্প কারখানা সৃষ্টির ফলে মানুষের জীবিকার পথ খুঁজে পায়। শিল্প কারখানা সৃষ্টির ফলে কী হয়? মানুষ নতুন জীবিকার পথ খুঁজে পায়। পঞ্চমত কী হয়? ইউরোপের অনেক রাষ্ট্রে শিল্প বিপ্লব শুরু হলে তো ইউরোপে থেমে থাকেনি, সারা পৃথিবীতে শিল্প বিপ্লবের ঢেউ লাগে। আর মানুষ আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হতে থাকে। যে জাতি শিল্প বিপ্লবের ফলে যে জাতি হাতে যুদ্ধ জাহাজ ছিল, মরণাস্ত্র ছিল, সে জাতি বাণিজ্য জাহাজ বোঝাই করে বিশ্বের অনগ্রসর দেশগুলোতে বিক্রি করে। শিল্পদ্রব্য কী করে? অনগ্রসর দেশগুলোতে বিক্রি করে। শিল্প বিপ্লব নতুন সাম্রাজ্যবাদের জন্ম দেয়। ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে প্রথমে ইংল্যান্ডে এবং পরবর্তীতে জার্মান, ফ্রান্স ও রাশিয়ায় শিল্প বিপ্লবের ধাক্কা লাগে। আর এই ধাক্কা সমগ্র পৃথিবীর মানুষকে আধুনিক করে তুলেছে। মানুষ আরামায়েশের সাথে বসবাস করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ শিল্প বিপ্লবের সুফল বা ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছি। এখন শিল্প বিপ্লবের কুফল বা নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করছি। শিল্প বিপ্লবের কুফল বা নেতিবাচক দিক। শিল্প বিপ্লব যে সুফল বয়ে আনে তা নয়, এর অনেক কুফলও লক্ষ্য করা যায়। শিল্প বিপ্লবের অনেক কুফলও লক্ষ্য করা যায়। শিল্প বিপ্লবের ফলে সমাজ
রাষ্ট্র ও অর্থনীতি সহ অনেক ক্ষেত্রেই বহু জটিল ও জটিল জটিলতা ও সংকট সৃষ্টি হয়। শিল্প বিপ্লবের ফলে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সহ সকল ক্ষেত্রে বহু জটিলতা ও সংকট সৃষ্টি হয়। এই জটিলতা বা সংকটগুলো ছিল কি কি? শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। এক, দুই, শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। তিন, শ্রমিকদের জীবনযাত্রার মানের অবনতি হয়। চার, কুটির শিল্প ধ্বংস হয়। পাঁচ, অদক্ষ শ্রমিকের দুর্দশা বৃদ্ধি পায়, শিশু শ্রম বৃদ্ধি পায়। সাত, বর্জ্য শ্রেণীর উদ্ভব হয়। আট, গ্রাম শ্রীহীন হয়ে পড়ে, গ্রাম কি হয়? শ্রীহীন হয়ে পড়ে। সাত, বুর্জোয়া শ্রেণীর উদ্ভব। নয়, ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব। দশ, পুঁজিবাদী শোষণ সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। আর উপনিবেশবাদের উদ্ভব। শ্রমিক শ্রেণীর উদ্ভব এ বিষয়ে আলোচনা করছি। গ্রাম থেকে শহরে আসা মানুষগুলো পেটে দেয় কলকারখানায় কাজ করতে থাকে। এর ফলে ভূমিহীন ও গৃহহীন শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। কারখানায় কাজ করা ভূমিহীন ও গৃহহীন শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। শহরে জনসংখ্যা বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের শহরগুলোতে হঠাৎ লোক সংখ্যা বৃদ্ধি পায়। গ্রাম থেকে শহরে মানুষ কাজ করতে আসায় শহরগুলোতে হঠাৎ লোক সংখ্যা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ায় পানি সরবরাহ বাসস্থান ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেয়। স্বাস্থ্য ও নগর রক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। অতিরিক্ত অনেক মানুষ যখন এক স্থানে বসবাস করে তখন কি হয়? সুযোগ সুবিধাগুলো সবাই সঠিকভাবে সুযোগ সুবিধা পেতে পারে না, ফলে কি হয়? স্বাস্থ্য ও নগর রক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। আর কি হয়? বাসস্থানের অভাবে অনেকে বস্তিতে বসবাস করতে শুরু করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয়? বাসস্থানের অভাবে অনেকে অনেকে বস্তিতে বসবাস করতে শুরু করে। শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান ছিল নিম্নমানের। শ্রমিকদের ছিল না পারিবারিক সুরক্ষার ব্যবস্থা, পারিবারিক স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা, আর শিশুদের শিক্ষা ব্যবস্থা ছিল না, ফলে বস্তিগুলো ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে চলে যায়। কি হয়? শ্রমিকদের জীবনযাত্রার মানের অবনতি হয়। কিভাবে? শ্রমিকরা যেহেতু বস্তিতে বসবাস করত, তাদের জীবনযাত্রা ছিল নিম্নমানের। তাদের ছিল না পারিবারিক স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা, ছিল না শিশুদের শিক্ষার ব্যবস্থা। বস্তিগুলো ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে চলে যায়। কুটির শিল্প ধ্বংস। এরপর কি হয়? চার, কুটির শিল্প ধ্বংস। শিল্প বিপ্লবের ফলে যন্ত্রের দ্বারা উৎপাদন হলে যেসব কারিগর নিজ হাতে শিল্পদ্রব্য তৈরি করত, তারা ক্রমান্বয়ে বেকার হয়ে পড়ে। শিল্প বিপ্লবের ফলে যন্ত্রের দ্বারা উৎপাদন আরম্ভ হলে যেসব কারিগর নিজ হাতে শিল্পদ্রব্য তৈরি করত, তারা কি হয়? বেকার হয়ে পড়ে। এর ফলে তাঁতি কামার কুমারদের জীবিকার পথ বন্ধ হয়ে যায়। আর এরপর পাঁচ হচ্ছে অদক্ষ শ্রমিকের দুর্দশা। শিল্প বিপ্লবের ফলে যে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়, এই শ্রমিক শ্রেণী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক, দক্ষ শ্রমিক। দুই, অদক্ষ শ্রমিক। দক্ষ শ্রমিকরা ভালো কাজ করে বেশি বেতন পায়, বেশি মজুরি পায়, আর অদক্ষ শ্রমিকরা সাধারণ কাজ করে কম মজুরি পায়। শিশুশ্রম বৃদ্ধি পায়। এরপর কি হয়? ছয়, শিশুশ্রম বৃদ্ধি পায়। অল্প বয়স্ক বালক বালিকাদের শিল্প কারখানার কাজে নিয়োগ করা হয়, কারণ এদের দ্বারা বেশি সময় কাজ করিয়ে অল্প মজুরিতে বেশি সময় কাজ করানো যেত। এর ফলে কি হয়? শিশুশ্রম ছিল একটি সামাজিক কুফল। আর সপ্তম,
বুর্জোয়া শ্রেণীর উদ্ভব, সাতটি বুর্জোয়া শ্রেণীর উদ্ভব। আর এতকাল অভিজাত শ্রেণী সমাজে যে ক্ষমতা মর্যাদা ভোগ করত, বুর্জোয়া শ্রেণী শিল্প বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণী সমাজে সে ক্ষমতা ও মর্যাদা ভোগ করতে থাকে। ভোটাধিকার কি হয়? ভোটাধিকার বুর্জোয়া শ্রেণীর হাতে রেখে সংবিধান রচনা। ভোটাধিকার কি করে? বুর্জোয়ারা হাতে রেখে ভোটাধিকার বুর্জোয়ারা বুর্জোয়া শ্রেণী হাতে রেখে সংবিধান রচনা করে। কারা ভোটাধিকার হাতে রেখে সংবিধান রচনা করে? বুর্জোয়ারা ভোটাধিকার বুর্জোয়া শ্রেণী ভোটাধিকার হাতে রেখে সংবিধান রচনা করে। গ্রাম শ্রীহীন হয়ে পড়ে। আট, গ্রাম শ্রীহীন মানে সৌন্দর্যহীন হয়ে পড়ে। যেহেতু কি হয়, শিল্প বিপ্লবের ফলে শহরে চাকরির আরাম আয়েশে লোভে গ্রাম থেকে কৃষকরা দলে দলে শহরে চলে আসে। ফলে কি হয়? ফলে গ্রামগুলো জনহীন ও শ্রীহীন হয়ে পড়ে, অর্থাৎ গ্রামে জনবসতি কমে যায় এবং গ্রামগুলো সৌন্দর্যহীন হয়ে পড়ে। ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব। ইউরোপ মহাদেশ শিল্প বিপ্লবের ফলে কুটিরশিল্পের যুগে কী হলো? উৎপাদন ছিল ছোট উৎপাদকদের হাতে। কুটিরশিল্পের যুগে উৎপাদন ছিল ছোট উৎপাদকদের হাতে, তারা চাহিদা মতো মালামাল তৈরি করত। কুটিরশিল্পের যুগে কী ছিল? উৎপাদন ছিল উৎপাদকদের হাতে, তারা চাহিদা মতো মালামাল তৈরি করত। শিল্প বিপ্লবের পর শিল্প মালিকরা বিশ্বের বাজারে মাল বিক্রয়ের জন্য চাহিদা তুলনায় বেশি মাল উৎপাদন করত। এর ফলে তারা মুনাফা পাহাড় গড়ে তোলে। বেশি মাল উৎপাদন করে বিশ্ববাজারে বেশি পরিমাণ বিক্রয় করে তারা মুনাফার পাহাড় গড়ে তোলে। এভাবে উৎপাদন ব্যবস্থা পুঁজিপতিদের হাতে চলে যায়। কী হয়? এর ফলে উৎপাদন ব্যবস্থা পুঁজিপতিদের হাতে চলে যায়। পুঁজিবাদী শোষণ। দশ নম্বর কি? পুঁজিবাদী শোষণ। মালিক শ্রেণীর উদ্দেশ্য ছিল শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি মুনাফা অর্জন করা। এভাবে মুনাফার বাড়িয়ে ধনী হতে মালিকেরা মুনাফা বাড়িয়ে ধনী হতে থাকে। তাদের হাতে কি হয়? মালিকদের হাতে ক্রেতা শ্রমিক শোষিত হতে থাকে। উপনিবেশবাদের উদ্ভব। শিল্প কারখানার মালিকেরা বেশি মুনাফা অর্জনের জন্য প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে। সে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য তারা উপনিবেশ স্থাপনের প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। আর এই উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য তারা উপনিবেশ স্থাপনের প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। পরিণামে কি হয়? ধনতান্ত্রিক দেশের মধ্যে কলহের সৃষ্টি হয়। উপনিবেশবাদের উদ্ভব হয় কিভাবে? শিল্প কারখানার মালিকরা বেশি মুনাফা লাভের আশায় যেহেতু বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে এবং এই পণ্য সামগ্রীগুলো তারা বহির্বিশ্বে বিক্রয়ের জন্য উপনিবেশ স্থাপনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। কারণ শিল্প বিপ্লব যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তারা শিল্প উন্নত হয়, তারাও একই পরিমাণ তারাও বেশি পণ্য উৎপাদন করে এবং তা বিক্রয়ের জন্য উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় লিপ্ত হয়। পরিণামে ধনতান্ত্রিক দেশের মধ্যে কলহের সৃষ্টি হয়। আর পরিণামে কী হয়? ধনী দেশগুলোর মধ্যে কলহের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ শিল্প বিপ্লবের কুফল নিয়ে আলোচনা করেছি। শিল্প বিপ্লবের কুফল কী বা নেতিবাচক শিল্প বিপ্লবের কুফল বা নেতিবাচক প্রভাব কী কী ছিল? শিল্প বিপ্লবের কুফল বা নেতিবাচক দিকগুলো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করছি। আরও একবার তোমাদেরকে আমি শিল্প বিপ্লবের কুফলগুলো তোমাদের সাথে আলোচনা করছি।
শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়, শিল্প বিপ্লবের কোফলে কি হয়, শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়, গ্রাম থেকে কাজ কাজের গ্রাম থেকে কারখানায় কাজ করার উদ্দেশ্যে অনেক শ্রমিক শহরে চলে আসে এবং তারা ভূমিহীন গৃহহীন কারখানার শ্রমিক হিসেবে এবং এইভাবে সৃষ্টি হয় ভূমিহীন গৃহহীন কারখানার শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। দ্বিতীয়ত শহরের জনসংখ্যা বৃদ্ধি, ইউরোপে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের ফলে কারখানাগুলোতে এগুলোতে গ্রাম থেকে মানুষ ভিড় করতে থাকায় গ্রাম কি হয় শহরের লোকসংখ্যা গ্রাম থেকে মানুষ শহরে ভিড় করতে থাকায় শহরের লোকসংখ্যা বৃদ্ধি পায় এবং শহরে পানি সরবরাহ, বাসস্থান ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্যা দেখা দেয়, স্বাস্থ্য নগর রক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। আর কী হয়, বাসস্থানের অভাবে মানুষ বস্তিতে বসবাস করতে শুরু করে। তৃতীয়ত, শ্রমিকদের জীবনযাত্রার মানের অবনতি, শ্রমিকরা যেহেতু কম মজুরি শ্রমিকরা কম মজুরি পেত এবং তারা বস্তিতে বসবাস করতো, ফলে কী হয় শ্রমিকদের জীবনযাত্রার মান নিম্নমানের, পারিবারিক স্বাস্থ্য রক্ষা তাদের ছিল না, পারিবারিক স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা ছিল না, শিশুদের শিক্ষার ব্যবস্থা, ফলে বস্তিগুলোতে ধীরে ধীরে নৈতিক অবক্ষয় বস্তিগুলো ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে চলে যায়। কুটিরশিল্প ধ্বংস হয়ে যায়, শিল্প বিপ্লবের ফলে যন্ত্রের দ্বারা উৎপাদন বৃদ্ধি পায়, কী হয় কারিগর শ্রেণীর হাতে তৈরি শিল্প তৈরি যারা হাতে তৈরি কারিগর যেসব কারিগর হাতে তৈরি শিল্পদ্রব্য তৈরি করত তারা বেকার হয়ে পড়ে এবং এতে কী হয় তাঁতি কামার কুমারদের জীবিকার পথ বন্ধ হয়ে যায়। এবং কুটির শিল্প কী হয় যন্ত্র সাহায্যে যেহেতু বেশি কাপড় উৎপাদিত হয় ফলে হাতে তৈরি শিল্পগুলো কী হয় যন্ত্রের সাহায্যে যে জিনিসগুলো দ্রুত এবং বেশি পরিমাণে তৈরি হতে হাতে তৈরি করতে সেগুলো অনেক বেশি সময় লাগতো, এর ফলে কী হয় মানুষ যন্ত্রের মানুষ অল্প দামে যন্ত্র তৈরি জিনিস কারখানার তৈরি জিনিস ক্রয় করতে পারত, কিন্তু হাতে তৈরি জিনিস সেখানে যেহেতু অল্প দামে হাতে তৈরি জিনিস করতে বেশি সময় লাগতো, ফলে কী হয় শিল্প কারখানাগুলো শ্রমিকেরা শিল্প কারখানার মালিক ক্ষুদ্র শিল্পের মালিকরা তাদের কারখানা শিল্পগুলো শিল্প তাদের শিল্পগুলো মুখ থুবড়ে পড়ে। অদক্ষ শ্রমিকের দুর্দশা, শিল্প বিপ্লবের ফলে দুই ধরনের শ্রমিকের সৃষ্টি হয়, এক দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক। দক্ষ শ্রমিকরা ভালো কাজ করে বেশি মজুরি পেত আর অদক্ষ শ্রমিকরা সাধারণ কাজ করে কম মজুরি পেত। শিশুশ্রম বৃদ্ধি পায়, শিল্প বিপ্লবের ফলে শিশুদের অপরোক্ত বালক বালিকাদের শিল্প কারখানায় কাজ দেওয়া হতো, কারণ এদেরকে দিয়ে বেশি সময় অল্প মজুরি দিয়ে বেশি সময় কাজ করানো যেত, এটা ছিল শিল্প একটি সামাজিক আর এটি ছিল একটি সামাজিক কুফল। বুর্জোয়া শ্রেণীর উদ্ভব উৎপাদকরা কী হতো এতকাল অভিজাতরা সমাজে যে মর্যাদা ও ক্ষমতা ভোগ করে আসছিল, শিল্প বিপ্লবের ফলে বুর্জোয়ারা সমাজে সে ক্ষমতা ও মর্যাদা ভোগ করে আর ভোটাধিকার বুর্জোয়া শ্রেণীর হাতে রেখে সংবিধান রচনা করে। গ্রাম শ্রীহীন হয়ে পড়ে, গ্রাম থেকে লোক শহরে আসায় গ্রামগুলো জনহীন হয়ে পড়ে এবং শ্রীহীন হয়ে পড়ে। ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব, কুটিরশিল্প যুগে উৎপাদন ছিল ছোট উৎপাদকদের হাতে এবং তারা তাদের প্রয়োজন মতো চাহিদা মতো পণ্য সামগ্রী উৎপাদন করত। শিল্প বিপ্লবের ফলে শিল্প কারখানার মালিকেরা বিশ্ববাজারে পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য বেশি প্রয়োজনের চেয়ে বেশি পণ্য সামগ্রী উৎপাদন করতে এবং তা বিক্রি করে প্রচুর মুনাফার পাহাড় গড়ে তোলে এবং এভাবে দেশের উৎপাদন ব্যবস্থা পুঁজিপতিদের হাতে চলে যায়। পুঁজিবাদী শোষণ, শ্রমিক কারখানার মালিকরা শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি মুনাফা অর্জন করে, এভাবে তারা মুনাফার পাহাড় গড়ে তোলে।
উপনিবেশবাদের উদ্ভব। কারখানার মালিকেরা বেশি মজুরি বেশি মুনাফা লাভের আশায় অধিক পণ্য সামগ্রী উৎপাদন করে এবং এই পণ্য সামগ্রী উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য তারা উপনিবেশ স্থাপনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। পরিণামে ধনতান্ত্রিক দেশের মধ্যে কলহ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে শিল্প বিপ্লবের সুফল কুফল ইতিবাচক বা নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে বুঝে নিয়েছ তোমরা বাসায় শিল্প বিপ্লবের ফলাফল ফলাফল নিয়ে শিল্প বিপ্লবের ফলাফল পড়বে বইয়ের থেকে। তোমরা শিল্প বিপ্লবের ফলাফল নিয়ে ফলাফল এই অধ্যায় পড়বে এবং ক্লাস দেখবে। তাহলে শিল্প বিপ্লবের ফলাফল অর্থাৎ সুফল কী কী সুফল ও কুফল ছিল এগুলো সুন্দরভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। করোনা ভাইরাস যেহেতু করোনা ভাইরাসের টিকা এখনও যেহেতু আমাদের হাতে আসেনি, তাই আমাদের সবাই তোমাদের সবাই আমাদের এবং তোমাদের সবাইকে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আর তোমরা সকলে সুস্থ ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকে ক্লাস এখনকার মতো শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।